দর্শক। আজকে আমি নতুন আরেকটি এসেছি তিনটা উপাদান দিয়ে ঘরে বসে কিভাবে স্কিন কেয়ার করবেন সেই টিপসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়েছি লেবু হলুদ আর নিয়েছি চাল এই তিনটা উপাদানই কিন্তু আমাদের স্কিনের জন্য যথেষ্ট এই তিনটা উপাদান দিয়ে একটা ফেস প্যাক তৈরি করে দিব এই ফেস প্যাকটা যাদের স্কিনে স্যুট করবে তারা অনায়াসে ব্যবহার করতে পারবেন নারী পুরুষ সবার জন্য আমার এই আজকের টিপসটি এখানে আমি কিছু চাল নিয়েছি এবং চালের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আপনারাও যতটুকু ফেস প্যাক তৈরি করবেন ঠিক ততটুকুই চাল এবং পানি নেবেন এখানে মূলত আমার লাগবে হচ্ছে চাল ধোয়া পানি আপনারা চাইলে এই চাল ধোয়া পানির পরিবর্তে ভাতের মান নিতে পারেন আপনারা এই চাল ধোয়া পানি যদি ব্যবহার করতে চান তাহলে সামান্য পরিমাণে চালের মধ্যে কিছু পানি দিয়ে সেটাকে দশ পনেরো মিনিটের মতো রেখে দিবেন এখন আসে এই চাল ধোয়া পানির কথা নিয়ে এই চাল ধোয়া পানিটা স্কিনের জন্য খুব খুব কার্যকারী এটা ব্রণের দাগ দূর করে ব্রনের সমস্যা দূর করে মেস্তার সমস্যা দূর করবে ফেস যদি কালো হয়ে যেয়ে থাকে ফেসকে উজ্জ্বল করবে এছাড়া যখন গরমকালে সারাদিন বাহিরে কাজ করে আসার পর রোদে পোড়া চেহারা নিয়ে ঘরে আসেন তখন ঠান্ডা ঠান্ডা এই চাল ধোয়া পানি দিয়ে যদি মুখ ধোন তাহলে দেখবেন কতটা ফ্রেশ লাগছে স্কিনের সতেজতা ফিরে আসবে স্কিনের সৌন্দর্য বজায় থাকবে এখন আমি পানিটা একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব আপনারা যদি এই চাল ধোয়া পানিটা ব্যবহার করতে না চান তাহলে ভাতের মার ব্যবহার করতে পারবেন ভাতের মার তো প্রতিদিনই আমাদের সবার ঘরে থাকে ভাতের মার ফেলে দেওয়ার আগে আপনারা দুই তিন চামচ ভাতের মার কালেক্ট করে রেখে দিবেন একটা বাটিতে এখন আসি হলুদ এবং লেবুর কথা নিয়ে এখানে আমি নিয়েছি রান্না করার হলুদের গুঁড়া আপনাদের কাছে যদি শপিং মল থেকে কিনে আনা হলুদের গুঁড়া থাকে আপনারা সেটাও ব্যবহার করতে পারবেন আর না থাকলে রান্না করার এই হলুদের গুঁড়া ব্যবহার করলে চলবে আর নিয়েছি এক টুকরো লেবু এখন আমি আরেকটি কথা বলছি যদি আপনাদের ফেস প্যাকটা বেশি পরিমাণে দরকার হয় আপনারা লেবু এক টুকরার বদলে দুই তিন টুকরাও নিতে পারেন যেহেতু আমি একেবারে অল্প পরিমাণে ফেস প্যাক তৈরি করব তাই আমি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস খুব অল্প পরিমাণে নিচ্ছি এখন আমি আমার ফেস প্যাকটি তৈরি করব? আমি এখানে চা ধোয়া পানিটা কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আপনারা যদি ভাতের মার ব্যবহার করেন তাহলে সেই ভাতের মার কিছুক্ষণের জন্য রেখে দেওয়া লাগবে না ব্যাস এখন তৈরি করে নিচ্ছি এখানে আমি চিমটি পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি যেহেতু রান্না করার হলুদের গুঁড়াটা ব্যবহার করছি বেশি পরিমাণে নিলে স্কিন জ্বালা পোড়া করার একটা সম্ভাবনা থাকে তাই আমি কম পরিমাণে নিচ্ছি এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লেবুর রস এখানে আমি এক চামচের মতো হবে এক চামচও না যেহেতু হলুদের গুঁড়া অল্প পরিমাণে নেওয়া হয়েছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আরেকটি উপাদান অ্যাড করতে পারতাম সেটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যাড করতে আমি ভুলে গিয়েছিলাম অ্যাড করিনি তো অ্যালোভেরা জেলটা অ্যাড না করলেও চলবে তবে আপনারা চাইলে করতে পারেন যারা অ্যালোভেরা জেল খুবই ব্যবহার করে থাকেন তারা অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন আর যাদের স্কিনে অ্যালোভেরা জেল সুট খায় না তাদের তো দরকারই নেই তারা এই ফেস প্যাকটা এভাবেই ব্যবহার করবেন যেভাবে আমি তৈরি করে দেখাচ্ছি এখন আমি চাল ধোয়া পানি নিয়ে নিচ্ছি এক চামচের মতো এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল আমার ফেস প্যাক আপনারা এখানে চাইলে সামান্য পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন গুঁড়ো দুধ না থাকলে কাঁচা দুধ নিতে পারেন অথবা একটা ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিতে পারেন এই যে আমি ফেস প্যাকটা তৈরি করলাম এটা একটা পরিষ্কার তুলা দিয়ে আপনারা আপনাদের পুরো ফেইসে খুব ভালোভাবে মাসাজ করবেন আর ফেসে ফেস প্যাক দেওয়ার সময় একেবারেই জোরে চাপ দিবেন না এবং ফেসে ফেস প্যাক দেওয়ার আগে খুব ভালোভাবে ফেসটাকে ওয়াশ করে নেবেন ভালো ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে এই ফেস প্যাকটা ফেসে দেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ওয়েট করার পর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন যে কোনো সময়ই এই ফেস প্যাকটা ফেস দিতে পারবেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ